বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করেছে নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। গতকাল দিবাগত রাত 12টার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন। তবে পরে আবার ফেসবুক লাইভে এসে বলেন, আমি কালকে রাতে যে স্ট্যাটাস দিয়েছিলাম সেটি আমি মির্জা কাদেরকে বুঝিয়েছি, ওবায়দুল কাদেরকে নয়। ইতিমধ্যে একরামুল করিম চৌধুরী গতরাতের বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিবাদে বিক্ষিপ্ত কোম্পানিগঞ্জ আওয়ামী লীগ। বিকালে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা একরামুল করিম চৌধুরী এমপির বক্তব্যে তীব্র নিন্দা জানান।